হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই প্রয়োজনীয় একটি টিউটোরিয়াল, যার নাম আই মাস্ক। ঘুম আমাদের সবার প্রিয়, আর সেই ঘুমের সময় যদি চোখে আলো পড়ে তবে তা খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, আর সে কথা বিবেচনায় আজকের এই টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটি পেপার নিয়েছি, তো পেপারটিকে এভাবে ভাঁজ করে নিতে হবে। এখানে আমি লম্বায় 9 ইঞ্চি এবং চওড়ায় 4 ইঞ্চি নিয়ে দাগ টেনে নেব। এবার ভাঁজ করা পাশের নিচে থেকে লম্বায় 1 ইঞ্চি এবং চওড়ায় 1 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করা হয়ে গেলে দাগ বরাবর কেটে নেব। এরপর 2 পার্ট কাপড়কে এভাবে ভাঁজ করে পেপারটি কাপড়ের উপর বসিয়ে দাগ দিয়ে দাগ বরাবর কেটে নেব। এবার সেলাইয়ের পালা। এখানে আমি 13 ইঞ্চি এলাস্টিক নিয়েছি। এলাস্টিককে 2 কাপড়ের মাঝে এভাবে দিয়ে চারপাশ সেলাই করে নেব। এলাস্টিকের আরেক পাশ এভাবে দিয়ে নিলাম। এখানে 1 ইঞ্চি ফাঁকা রেখেছি কাপড় উল্টে দেওয়ার জন্য। তো চারপাশ সেলাই হয়ে গেলে কাপড়টিকে উল্টে নিতে হবে। তো কাপড়টিকে এবার উল্টে নেব। এবার ফাঁকা জায়গাটুকু এভাবে সুতা দিয়ে সেলাই করে নেব। সেলাই হয়ে গেলে ভালোভাবে গিট দিয়ে কেটে নেব। এরপর 2 পাশে এভাবে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে দাগ বরাবর সেলাই করে নেব। সেলাইটি ধীরে ধীরে সুন্দর করে করতে হবে।
একইভাবে আরেকটি পাশও সেলাই করে নিয়েছি। তো হয়ে গেল খুব সহজেই সুন্দর আই মাস্ক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।